আমি কখনোই ভুলবো না আমার প্রথমবার। সত্যি বলছি, সেদিন আমি খুব আনন্দিত হয়েছিলাম। আমারও কি খুব একটা ভালো লাগেনি, তবে ভেবেছিলাম এই বিষয়টা একটু হট কোনো ম্যানের সাথে হবে। কিছুক্ষণ বাদে আমরা কথা বলা শুরু করলাম এবং আমি নিজেও ভাবলাম খুব সুন্দর। যতটা কুৎসিত ভেবেছিলাম ততটা নয়। আর তারপরে Please come in. Wow. Nice flat. কে, তোমার গার্লফ্রেন্ড? না, এ আমার এক্স। আমাকে ছাড়তেই চাইছে না, এক বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। তাহলে রুমে যাই। আমরা এখানেই থাকবো। মানে সোফাতে? Fuck on the chair. Chair? Are you sure? Yes. On the chair. ঠিকই ভাবছো। আমরা সেক্সটা চেয়ারেই করেছিলাম। Because I love chair. I love surprise. Wait, baby. I love it. এখন এটা দিয়ে তোমাকে আমি বাঁধবো, হানি। প্লিজ। আজ আমি তোমাকে খুন করব, হানি। প্লিজ, তুমি আমাকে খুন করো, আর পারছি না। আমি সত্যি তোমাকে খুন করব আজ। প্লিজ করো, খুন করো। ওয়েট, আই এম ওয়েটিং।
তোমার এখন অল্প একটু লাগছে, আস্তে আস্তে তোমার পুরো শরীরটা প্যারালিসিস হয়ে যাবে। কিভাবে মরতে চাও তুমি? এই সুন্দর ছুরিটা দিয়ে তুমি গলা কেটেছি? তোমার হাতের বেনটা কেটে দি। বেস্ট আইডিয়া। তোমার সুন্দর হৃদয়টা চির করে বার করে দি। হ্যাঁ, কোথায় কোথায় তোমার হাড়টা কোথায়? এই তো আমি না এখানে চলে পড়তে চাই। তোমার হৃদয় আমাকে এত ভালোবাসে দিল, তাকে আমি এত সহজে তো ছাড়বো না। তুমি রেডি? আমরা শুরু করি। আমি খুব এক্সাইটেড। রেডি? তার মনে কি ও চলে গেল? চলে গেছে। আরে তুমি তো দরজার লকই করনি। তোমার দরজার লকের পাসওয়ার্ড আমি জানি। আমি আসছি। এভাবে বসে আছো কেন তুমি? এখানে তুমি কারোর সাথে এসেছো আর সেই তোমাকে বেঁধে রেখেছে। কোথায় মেয়েটা? কে এত সুন্দর করে তোমাকে বেঁধে রেখেছে আদর করবে বলে? কোথায় সে? আমার সাথে তো এসব করতে রাজি হতে না। এখন তুমি বিকৃত মস্তিষ্কর মানুষ হয়ে গেছো। কোথায় সে তোমার ফুর্তির মেয়েটা? থাক, তোমার মুখ দিয়ে মিথ্যে কথা শুনতে চাইছে না। কোথায় মাগিটা? কোথায় রে তুই? কোথায় তুই? কোথায় তুই? কোথায় তুই? মাগি তুই কোথায় আছিস?
কিন্তু শালি আমার স্বপ্নটা পূরণ করতে দেয়। এরপরে আমি একটা জিনিস শিখেছি, নিজের শিকারে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর শিকার করা উচিত। তুমি ভাবছো আমি এমন কেন করি? বিকজ আই হেট মেন্স। আমার এই পুরুষ জাতিটাকে না একদম সহ্যই হয় না। এরা খালি নিজেদের শরীরের চাহিদা মেটানোর জন্য খালি মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে, আর চাহিদা মেটে গেলেই পচা নর্দমায় ফেলে দেয়। ঠিক যেমন আমার দিদির সাথে ঘটেছিল। জানো, আমার দিদি না একটা ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু ওই ছেলেটা আমার দিদির শরীরটাকে খুবলে খুবলে খেয়ে পচা নর্দমায় ফেলে দিয়েছিল। আমি দিদিকে পাগলের মতো খুঁজতে থাকি, দশদিন পরে পচা নর্দমা থেকে আমার দিদির ডেড বডি বার হয়। পৃথিবীতে আমার দিদি ছাড়া কেউ ছিল না। আমি খুব কাঁদি দিদির জন্য। সবাইকে বলি দিদির খুনিকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু কেউ সাহায্য করে। আর তারপর থেকে আমি তোদের মতো রক্ত বংশের কীটকে শেষ করার প্রতিজ্ঞা। It's your day. Did it?